ইউজার সেফ, পুত্র আমার, আমার কোনো পুত্র সন্তান নেই, আমাকে তোমার পিতার ন্যায় জানবে এবং যে কোনো মুশকিলে আমাকে স্মরণ করবে। সকল খোদাই ইবাদতের যোগ্য নয়, সকল খোদাই ইবাদতের যোগ্য নয়, প্রকৃত খোদার নিজস্ব প্রয়োজন থাকে না, প্রকৃত খোদার নিজস্ব প্রয়োজন থাকে না, তার খাদ্য ও বাসস্থান আবশ্যক নয়, তার খাদ্য ও বাসস্থান আবশ্যক নয়, খোদার বিশ্রাম ও ঘুমের প্রয়োজন নেই, খোদার বিশ্রাম ও ঘুমের প্রয়োজন নেই, সকল জীবের চাওয়া পাওয়া রয়েছে, সকল জীবের চাওয়া পাওয়া রয়েছে, সকল জীব দুর্বল ও অক্ষম, সকল জীব দুর্বল ও অক্ষম, খোদাবান্দ নিঃসন্দেহে কারো মুখাপেক্ষী নয়, খোদাবান্দ নিঃসন্দেহে কারো মুখাপেক্ষী নয়। দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? তোমাদের কি কাজ ধর্মকর্ম কিছু নেই? যাও এখান থেকে। কিন্তু সকল জীবের চাওয়া পাওয়া রয়েছে, সকল জীবের চাওয়া পাওয়া রয়েছে। তোমরা একটু অপেক্ষা করো, আমি এক্ষুনি ফিরে আসছি। আলি জনাব পুতিফার, কোনো আজ্ঞা ছিল কি? রাজমহলের তত্ত্বাবধায়ক জনাব হানিফার বেশ কিছুদিন হল অসুস্থ, যে কারণে রাজমহলে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়েছে। তিনি সুস্থ না হওয়া পর্যন্ত তুমি রাজমহলের কার্যাবলী দেখাশোনা করবে। তুই এখানে কি করছিস? না কিছু না, আমি দুঃখিত, আমি চলে যাচ্ছি। জনাব হানিফারের বিষয়ে আমি ওয়াকিবহল, আমি তাকে দেখতেও গিয়েছিলাম। আপনি কোনো চিন্তা করবেন না, সে সুস্থ না হওয়া পর্যন্ত আমি তার সকল কাজ করে দেব। আমি চিন্তিত নই, তোমার উপর আমার পূর্ণ আস্থা রয়েছে, তুমি এ কাজে সফল হবে। শুক্রিয়া জ্ঞাপন করছি আপনার এই সুউচ্চ ধারণার জন্য। আজ থেকে হানিফার জায়গায় ইউজার সিফ রাজমহলের তত্ত্বাবধায়কের দায়িত্ব পালন করবে। কি বিশ্বাস হচ্ছে না? আমি নিজের কানে শুনেছি, পুতিফার নিজে বলেছেন, আমি নিজের কান দিয়ে শুনেছি। যাও যাও যাও। মিনি সাবু নিজের কানে শুনেছে হানিফারের জায়গায় ইউজার সিফ কাজ করবে। ইউজার সিফই তো উত্তম এই কাজের জন্য। প্রধান বাবুর্চি সাহেব। জি ইউজার সিফ। বলেছিলাম হানিফার হাল হাকিকত ভালো নয়, তাই ওনার জন্য ভালো খাদ্যের ব্যবস্থা করুন। প্রস্তুত রয়েছে, এখনই পাঠিয়ে দিচ্ছি। তোমাদের কি কোনো কাজ নেই? তোমরা এখানে কি করছো? জি জি যাচ্ছি। কি অবস্থা জনাব সিনহে? পূর্বেও তো বলেছিলাম, তার সফর প্রস্তুত করতে বলুন, এখন সে আমার নাগালের বাইরে।
তার মানে কোনো আশা নেই। কিছু তো একটা করুন জনাব সিনহে। এই বিমার আমার এখতিয়ারের বাইরে, তার বুকের খাঁচার ভেতর রক্ত জমাট বেঁধে আছে। কিছুদিন হলো রাজমহলের কার্যাবলীর কোনো খবর নেই, আর তোমার মতো এত উত্তম ভাবে কেউ রাজ্য পরিচালনা করতে পারবে না। কোনো চিন্তা করবেন না, একটু চেষ্টা করুন ঘুমানোর জন্য, দেখবেন কয়েকদিনের মধ্যে আপনি একদম সুস্থ হয়ে উঠবেন। রাজ্য পরিচালনা নিয়ে আমি চিন্তিত নই, আমি চিন্তিত এই কারণে আমার আয়ুকাল শেষের পথে চলে এসেছে, কিন্তু এখন পর্যন্ত শেষ নির্বাচনটা করে যেতে পারলাম না। অনুমান করছি যে আমি আপনার উদ্দেশ্য বুঝতে পারছি। খুব বেশি দেরি হয়ে যায়নি, আপনি চাইলে এখনো তা করতে পারেন। ঠিক আছে, আমাকে কি করতে হবে বলো, আমাকে সঠিক পথটি দেখাও। আপনি তো সঠিক পথে রয়েছেন জনাব হানিফার। 11 বছর হলো তোমার খোদার চিন্তা করছি। সত্যি কথা বলতে কি ইউজার সিফ, তোমাকে যেদিন প্রথম এই রাজবাড়িতে দেখেছিলাম সেই দিন থেকেই আমি সব চিন্তা বাদ দিয়েছি। এখন বলো আমার কি করা উচিত ইউজার সিফ। আমি যেন হানিফারের সাথে একাকী কথা বলতে চাই। আপনি যখন একাত্মবাদী খোদার কথা 11 বছর ধরে ভাবছেন, তখন অবশ্যই আপনি তার একজন অনুসারী। আপনার মোবারক হোক। দিনের পর দিন নির্জনে তার সাথে কত কথা বলেছি। আপনি কি জানেন খোদাতালার প্রেরিত প্রতিনিধির ওপরে অবশ্যই ঈমান আনা উচিত? যদি আমি তাকে চিনতে পারি তাহলে অবশ্যই ঈমান আনব। হযরত আদম সকল ইনসানের পিতা এবং তিনি হলেন প্রথম নবী, আর ইউসুফ হল এই জামানার অন্যতম নবী। ইউজার সিফ, সবর করো দেখি, ইউসুফ যে তোমার আসল নাম তার মানে তুমি পয়গম্বর। যদি আগেই জানতাম তাহলে অনেক বছর আগেই আমি তোমার প্রতি ঈমান আনতাম, ঈমান আনতাম। জনাব হানিফা, আপনি কি শেরিকি ও কুফরি এবং আত্মহীন খোদা থেকে নিজেকে মুক্ত করতে চাইছেন? মোবারক হোক একাত্মবাদী খোদা ইবাদতকারীদের ভবনে খোশামদিদ। অনেক বছর থেকে আমি আমুনের খাদেমদের অনাচার ও ধোকাবাজির সাক্ষী ছিলাম। তারা নিজেরা পাথর দিয়ে কাঠামো তৈরি করে ইবাদত করে এবং মানুষকে ধোকা দেয়, নিজেদের উদ্দেশ্য হাসিলে সেগুলোকে ব্যবহার করে আসছে। আমি ওই দিন থেকেই খোদা তালার সঙ্গে ওয়াদা করেছিলাম যে এই শেরিকি ও গুনাহগারদের সঙ্গে আমি সংগ্রাম করব। আজ আমি অনেক আনন্দিত এই কারণে জনাব হানিফার আমার সে চেষ্টার ফসল। আমিও আনন্দিত ইউজার সিফ। বলুন।
আমি যদি এখন দুনিয়া ত্যাগ করি, তবে আমার স্থান দোজকের আগুনে হবে না তো? শান্ত হন, খোদা তালায় বিশ্বাস রাখুন। খোদা তালার ওয়াদা হচ্ছে, যদি কেউ জীবনের শেষ মুহূর্তেও শেরেক ত্যাগ করে এবং একক ও অদ্বিতীয় খোদা ইমান আনে, সে নাজাত প্রাপ্ত হবে।